আসসালামু তো শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সকলে ভালো আছো? আমি আশা করি সকলে ভালো আছো। আমি এখন অনলাইন চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি একটা ক্লাস করব ষষ্ঠ শ্রেণীর বাংলা সততার পুরস্কার। গল্পের নাম হচ্ছে সততার পুরস্কার, এবং এখন গল্পের লেখকের নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। এখন আমি তোমাদের মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিছু তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম ভারতের পশ্চিমবঙ্গে 1885 সালে বঙ্গের পশ্চিম পরগনার জেলার প্যারা গ্রামে। তোমরা সকলে খাতা কলম নিয়ে বসে এবং লেখগুলি। তারপর হচ্ছে তিনি সিটি কলেজ থেকে বি অনার্স পাস করেন এবং এমএ ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি এমএ পাস করেন। এটা তোমরা খাতায় লিখো এবং সকলে জেনে রাখো এগুলো। তারপরে ডক্টর অফ ডিগ্রি লাভ করেন তিনি, ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন প্যারিস সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। এটাও তোমরা খাতায় লিখো। তোমরা এখন আমি মনে করি লেখক পরিচয় সম্বন্ধে কিছুটা তোরা জানতে পেরেছ। লেখকের জন্ম কত সালে, অনার্স পাস করেন কত সালে, এমএ পাস করেন কত সালে, ডক্টর অফ ডিগ্রি লাভ করেন কোথা থেকে, সমস্ত জিনিসগুলি তোমরা জানতে পেরেছ। এখন আমি তোমাদেরকে পাঠ পরিচিতি সম্বন্ধে কিছু বলবো। মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পে হাদিসের কাহিনী লিপিবদ্ধ করেন। এখানে এই গল্পের মূল লক্ষ্য হচ্ছে তিনটি মানুষের জীবন নিয়ে কথা বা কাহিনী তোমরা শুনতে পারো। প্রথম এক আল্লাহ মানুষের কিছু জানার জন্য এই গল্পে তিনটি মানুষের নাম আছে। একটা হচ্ছে তোমার অন্ধ, একটা হচ্ছে অন্ধ, তারপর হচ্ছে টাকওয়ালা, তারপর হচ্ছে অন্ধ টাকওয়ালা আর হচ্ছে ধবল অন্ধ, তারপর হচ্ছে টাকওয়ালা। তো আল্লাহ এদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে সেখানে পাঠালেন মানুষের বেশ ধরে। সেই ফেরেশতা প্রথম গেলেন টাকওয়ালা লোকের কাছে, তার কাছে গেলেন, সে কি চাইলেন, সে বললেন যে আমাকে যদি টাকওয়ালা, সবাই টাকওয়ালা বলে আমার ভালো লাগে না, আমাকে এটা ভালো করে দেন। তারপরে গেলাম ধবল লোকের কাছে, তার কাছে গেলেন, সমস্ত শরীর সাদা, সে বললেন আমাকে যদি ভালো করে দেন, মানুষ আমাকে এইসব কথা বলে আমার খারাপ লাগে। তারপর গেলেন অন্ধের কাছে, তখন অন্ধের কাছে গেলেন তখন অন্ধই কথা বলল। তখন উনি সকলকে মাথা ধরে ধরে দোয়া করে দিলেন, সকলে আবার আগের মতো ঠিক হয়ে গেল। সকলকে একজনকে উট দিলেন, একজনকে ছাগল দিলেন, আরেকজনকে উট দিলেন, গাবি দিলেন, একজনকে দিলেন গাবি, একজনকে উট, একজনকে দিয়েছেন ছাগল। এখন উনি এইভাবেই তারা অনেক দিন সব কিছু করে আবার আগের মতো অনেক ধনী হয়ে গেলেন সকলে এসব কাজ করতে গিয়ে। তোমরা অবশ্যই বন্ধুরা এই গল্পটা পড়েছ, তোমরা শুনেছো, ভালো শুনছো, দেখছো, আবারও ভালো করে এই গল্পটা পড়লে জানতে পারবে। হ্যাঁ, এই গল্পগুলা এই তিনজন লোক এভাবে ফেরেশতারা যেভাবে দিয়ে গেছেন আল্লাহর হুকুম মতো সেগুলি দিয়ে গেছেন, সব নিয়ে আবার তারা সব বড় লোক হয়ে গেছেন, ভালোভাবে সব কিছু করতে, অনেকের উট হয়ে গেল, খাসি হয়ে গেল, তারপরে সব কিছু হয়ে গেল। তখন আবার কয়েক মাস পরে ওই ফেরেশতাই গরিবের বেশে ওই বাড়িতে ঢুকলেন। ঢুকে কি করলেন, ঢুকে ধবল ব্যক্তির কাছে আগে গেলেন, বললেন ভাই আমি খুব গরিব মানুষ, আমার কিছু নেই, আমি খুব অসহায়, আমাকে একটু কিছু সাহায্য করেন আপনি। তখন উনি বলল যে না না না, আমি সাহায্য করতে পারবো না। তখন আর ওনাকে সাহায্য করলো না সেই ফেরেশতা লোকটাই, আবার গরিবের বেশে সেখানে গেল কিন্তু কিছুই দিল না। তারপর টাকাওয়ালার কাছে গেল, টাকাওয়ালা একই কথা বলল যে না আমি কিছু দিতে পারবো না। কিন্তু তারা বুঝতে পারে নাই যে আল্লাহ আবার তাকে গরিব বেশে সেই বাড়িতে পাঠিয়েছেন তাদেরকে পরীক্ষা করার জন্য।
পরে গেলেন সেই অন্ধ লোকটির কাছে, সেই গরিব বেশের লোকটা। যাওয়ার পরে অন্ধ লোকটা বলল, আপনার যা লাগে আপনি সব কিছু নিয়ে যেতে পারেন, আমার কিচ্ছু আর লাগবে না, আপনি যেটা ভাল লাগে সেটা নিয়ে যান। তখন আল্লাহ এই ফেরেশতা বেশে যে গরিব লোকটি গিয়েছিল ভিক্ষুকের বেশে, সে কী করলো, ওনাকে দয়া ফসে দিলেন, আবার বদদোয়া দিয়ে দিলেন, যাদেরকে আবার বড় লোক বানিয়ে দিচ্ছেন, গাবিওয়ালাকে টাকওয়ালাকে এদেরকে, এরা সকলকে আবার বদদোয়া দেওয়ার পর ওরা আবার সে আগের মতো হয়ে গেলেন। কিন্তু অন্ধ লোকটি এই গরিবকে সাহায্য করায় তখন আর সে তাকে অসহায় কিছু দিলেন না, সে দিলেন, তখন সে কী করলো, অনেক বড় লোক হয়ে গেলেন, সে আবার বড় হয়ে গেলেন, তাকে দোয়া করে দিলেন, আর ওই দুইজন সে আগের মতো ফকির হয়ে গেলেন। এটার অর্থ হচ্ছে, এইটা মূল জিনিস হচ্ছে যে আসল মূল কথা হচ্ছে আমাদের এটা যে আল্লাহ, এটার মূল অর্থটা তোমরা জানতে পারবে এই তিনটা লোকের গল্প পড়ে, গল্প থেকে তাদের কাহিনী যদি তোমরা পড়ো সততার পুরস্কার, এই গল্পটা পড়ে রিডিং পড়ে তোমরা জানতে পারবে যে আল্লাহ মানুষকে যেভাবে পরিচালিত করে সেভাবে আল্লাহ, যদি আমরা আল্লাহর কথা শুনি, ফেরেশতার কথা শুনি, যদি আমরা তাদের কথা আল্লাহর কথা শুনি, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিতে পারেন, যা কিছু সব আল্লাহর কাছেই আছে, আল্লাহ দিতে পারেন আমরা যদি সেভাবে চলি। আর যদি না চলি তাহলে আল্লাহ আমাদেরকে যে কোনো মুহূর্তে গরিব করে দিতে পারেন, আবার যে কোনো মুহূর্তে গরিবকেও আল্লাহ বড়লোক করে দিতে পারেন। এই গল্পের মূল কাহিনী হচ্ছে এটা। এজন্য আমি আশা করব আমার স্নেহের ছাত্রছাত্রী বা বোনেরা, তোমরা সকলে যে কোনো গল্প যখনই পড়বে, পুরা গল্পের আসলে তোমরা লেখকের নাম পড়বে, লেখক, তারপরে পাঠ পরিচিতি পরে সকল সম্পর্কে জানবে যে মূল গল্পের কথাটা কি। তখন যদি তোমরা মূল গল্পটা জানতে পারো তাহলে তোমাদের সব কিছু জানতে পারবে এবং ভালোভাবে এই গল্পটা করে পরীক্ষার খাতায় ভালো প্রশ্নগুলা লিখতে পারবে। যেমন এখানে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন আসতে পারে অবজেক্টিভ, যেমন অবজেক্টিভ প্রশ্ন আসতে পারে যে এখানে আসতে পারে লেখকের মোহাম্মদ লেখকের নাম কি, একটা প্রশ্ন আসতে পারে মোহাম্মদ লেখকের নাম কি, মোহাম্মদ শহীদুল্লাহ। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে লেখক কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, একটা শর্ট প্রশ্ন আসতে পারে এখানে লেখা আছে দেখো। তারপরে আবার লেখক কত সালে বি অনার্স পাস করেন সেটা এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। এবং আবার একটা আছে সে এমএ পাস করেন কোথায় এবং কোন বিশ্ববিদ্যালয় থেকে, এটাও এখানে লেখা আছে। এই শর্ট প্রশ্নগুলো আসতে পারে তোমাদের পরীক্ষার সময়, শর্ট প্রশ্ন আসতে পারে। এই জন্য সব সময় তোমরা গল্পের পড়ার আগে গল্পটা মূল বক্তব্য, লেখকের পরিচিতি, এগুলি সব আগে জানতে হবে, জেনে তোমরা শর্ট প্রশ্নগুলো সুন্দর করে হাতের কয়টা প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে এই গল্পটা পড়ে পড়ে, প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রশ্ন তৈরি করলেই তাহলেই তোমরা সব গল্প সম্বন্ধে আসল মূল কথাগুলি তোমরা জানতে পারবে এবং পরীক্ষার খাতায় সুন্দর করে এগুলি তোমরা লিখতে পারবে। এটা আমি তোমাদেরকে বলবো যে তোমরা যে কোনো গল্প পড়ার আগেই মূল বক্তব্য, পাঠের বিষয়, লেখকের নাম, লেখকের পরিচিতি, এসব কিছু সুন্দর করে দেখবে, তাহলেই তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে ছোট্ট প্রশ্ন, বড় প্রশ্ন, সকল প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে সুন্দর করে অ্যান্সার দিতে পারবে। আমি আশা করি তোমরা আজকের যে ক্লাসটা আমি করেছি সততার পুরস্কার গল্পটা, এটা সুন্দর করে তোমাদেরকে যেভাবে বলেছি, তোমরা এইভাবে বাসায় সুন্দর করে দেখবে, লিখবে এবং প্রশ্ন তৈরি করবে, যে প্রশ্নগুলি আমি তোমাদের সঠিক শর্ট প্রশ্নগুলো যেভাবে বলেছি পড়ার জন্য, এভাবে সুন্দর করে নিজেরা অনেক শর্ট প্রশ্ন তৈরি করতে পারবে। মূল গল্পটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে অনেক প্রশ্ন নিজেরাই গল্প থেকে তৈরি করতে পারবে। আমি আশা করি তোমরা অবশ্যই সেটা পারবে। আমি দোয়া করি তোমরা ভালোভাবে সুন্দর করে বাসায় লেখাপড়া করো এবং গল্প
এবং গল্প কবিতা সব কিছু সুন্দর করে লেখাপড়া করবে এবং খাতায় লিখবে আমি আশা করি তোমরা অবশ্যই বাসায় বসে এটা পড়বে এবং ভালো করে পড়বে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এটা বলেই আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম